তো বন্ধুগণ, আজকে আমি আপনাদেরকে যে ভিডিওটি দেখাবো সেটি হচ্ছে আপনার অ্যাডোব ফটোশপ সিএস দিয়ে কীভাবে আপনারা আপনার চোখের রং পরিবর্তন করতে পারেন, চোখের কালার এবং ঠোঁটের কালার আপনারা চেঞ্জ করতে পারেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আপনাদের ছোটটি ওপেন করে নেবেন। আপনারা চাইলে অ্যাডোব ফটোশপ সিএস6 যে কোনো ভার্সন দিয়ে করতে পারেন। সফটওয়্যার ওপেন হয়ে গেছে আমার। স্ক্রিনের বাম দিক থেকে ফাইল মেনু থেকে ছবিটি আপনারা ওপেন করে নিন। আমি এখান থেকে ছবি ওপেন করে নিলাম। ছবিটি ওপেন হয়ে এসে ডান দিকে আপনারা লক্ষ্য করবেন, ফটোশপ এর স্ক্রিনের ডান দিকে লক্ষ্য করবেন একটি লেয়ার তৈরি হয়েছে এবং লেয়ারটি আপনার লক করা রয়েছে। তো আমরা এটিকে আনলক না করে একটি কপি করে নেব। মাউস পয়েন্টার দিয়ে টেনে ধরে এখানে ক্লিক করলে কপি হয়ে যাবে, অথবা আপনার কিবোর্ড শর্টকাট থেকে কন্ট্রোল প্লাস যে চাপলেই আপনার একটি কপি লেয়ার তৈরি হবে। তো যেহেতু আমরা এখানে কপি লেয়ার পর কাজ করব, তো আমরা যে নিচের যে লক লেয়ারটি রয়েছে সেটি আপনারা হাইড করে দিচ্ছি এবং কপি লেয়ারের উপর কাজ করব। ছবিটি প্রথমে একটু আমি জুম করে নিচ্ছি। টুল বক্স থেকে স্ক্রিনের বাম দিক থেকে টুল বক্স থেকে রাইট বাটন ক্লিক করে এখান থেকে আপনার একটি আপনার টুল বক্স রয়েছে, সেটি হচ্ছে আপনার কুইক সিলেকশন টুলস। কুইক সিলেকশন টুলস আপনারা ক্লিক করে সিলেক্ট করে নেবেন। উপরের দিকে ব্রাশ সাইজ রয়েছে, ছোট অথবা বড় করতে পারবেন, যে কোনো সাইজ আপনি ব্রাশ করতে পারবেন, অথবা কিবোর্ড থেকে লেফট অথবা রাইট ব্র্যাকেট কি চাপলে আপনার ছোট বড় হয়ে যাবে। ওকে, আমি এখন শুধু চোখের যে অংশ শুধু কালার পরিবর্তন করবো সেখানে শুধু আপনার সিলেক্ট করে নিচ্ছি। কাজটি একটু ধীরে ধীরে করবেন, তাহলে জিনিসটি আপনার অনেক সূক্ষ্মভাবে হবে। আচ্ছা, আরেকটি চোখ, এভাবে দুটি চোখ প্রথমে সিলেক্ট করে নেবেন আপনারা। বাড়তি অংশগুলো আপনারা মাইনাস করার জন্য উপরে স্ক্রিন থেকে মাইনাস ক্লিক করতে পারেন, অথবা কিবোর্ডের অল্টার চাপলে আপনার মাইনাস চিহ্নটি চলে আসবে। তো আমার চোখের যে অংশটি আমি রং পরিবর্তন করতে চাই সেই দুটো আপনার সিলেক্ট হয়ে গেছে। আচ্ছা, এখন এডিট মেনু থেকে, সরি, ইমেজ মেনু থেকে অ্যাডজাস্টমেন্টে গিয়ে হিউ স্যাচুরেশন নামে একটা অপশন আছে, এটিতে ক্লিক করতে হবে, অথবা কিবোর্ড থেকে আপনারা কন্ট্রোল প্লাস হিউ স্যাচুরেশন চলে আসবে। আমি এটি এখানে দেখেন লক্ষণীয় বিষয়, আপনার প্রথম হিউ স্যাচুরেশন আপনার শূন্যতে রয়েছে। এটি প্রথমে আমি আপনারা ডানে অথবা বামে আপনার চেঞ্জ করলে, পরিবর্তন করলে আপনার দেখতে পাচ্ছেন চোখের কালারটা আপনার চেঞ্জ হয়ে যাচ্ছে। আর নিচের আপনার আছে স্যাচুরেশনটা একটু বাড়াই দিবেন, তাহলে আপনার রংটি আপনার একটু আর একটু গাঢ় দেখা যাবে, একটু গভীর গাঢ় যেটাকে বলে আপনার দেখা যাবে। একটু গাঢ় করে দিলাম। লাইটনেস হচ্ছে আপনার আলো কম বেশি কিরকম আলোর আপনি চান, আপনার প্রয়োজন অনুযায়ী আপনি দিতে পারেন। আমি এখানে চোখের কালারটি ব্লু কালার দিয়ে দিচ্ছি। ওকে দিয়ে দিলাম। এখান থেকে মাইনাস চিহ্ন সিলেক্ট করে সিলেক্ট অংশটি আপনারা মুছে দিয়ে দিন। আপনারা দেখতে পাচ্ছেন আমার ছবিটি চোখের অংশ চেঞ্জ হয়ে গেছে। নিচের আপনারা ডান দিকে লেয়ারটি আপনারা এখন আমি আপনার ভিজিবল করে দিচ্ছি, তাহলে আপনারা উপরের কপি লেয়ারটি হাইড করে দিলে বুঝতে পারবেন যে চোখের কালার আপনার আপনার আগের কি অবস্থা ছিল। দেখতে পাচ্ছেন চোখের রংটি আপনার চেঞ্জ হয়ে গেছে এবং আগের থেকে এটা অনেক সুন্দর লাগতেছে ছবিটিকে। আচ্ছা, এভাবে এখন আপনারা নেক্সট ঠোঁটের রংটি আপনার চোখের সাথে সামঞ্জস্য রেখে চেঞ্জ করব। কুইক সিলেকশন টুল,
ব্রাশ সাইজ সিলেক্ট করে নেবেন। একটু ছোট করে নিচ্ছি যেন ছবিটি চোখের সাথে আপনার ঠোঁটের কালারটি অ্যাডজাস্ট হয়। কন্ট্রোল ইউ হিউ স্যাচুরেশন, ওকে। আর ছবিটি হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন এটি আগের ছবি, এখন চোখের এবং ঠোঁটের কালার চেঞ্জ করার পর ছবিটি এরকম দেখতে হয়েছে। এখন আপনার আপনার যে লেয়ারটি আপনার লক রয়েছে সেটি আমি ডিলিট করে দিলাম। ফাইল মেনু থেকে ছবিটি আপনারা সেভ করবেন, সেভ অ্যাজ দিলাম, যেখানে আপনি সেভ করতে চান আপনার যে কোনো ফোল্ডারে। ফরম্যাট ফরম্যাট অবশ্যই চেঞ্জ করে দিবেন, যেহেতু আমরা এটা যে কোনো ডিভাইসে ওপেন করতে পারি, সেজন্য আপনারা জেপিক ফরম্যাটে দিয়ে আপনারা ছবিটি সেভ করবেন। ছবিটি সেভ হয়ে গেছে। আপনারা দেখতে পেলেন আজকে ভিডিও টিউটোরিয়ালে কিভাবে চোখের এবং ঠোঁটের আপনার রং পরিবর্তন করা যায়, কালার চেঞ্জ করা যায়। আপনার চাইলে যে কোনো ছবির আপনার চেহারা অনুযায়ী, আপনার গায়ের রং অনুযায়ী ঠোঁটের এবং চোখের রং আপনারা পরিবর্তন করতে পারেন, তাহলে আপনাদের ছবিগুলো আরও অনেক সুন্দর হয়ে উঠতে পারে। তো ধন্যবাদ সবাইকে। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং শেয়ার করবেন। নেক্সট আপনাদের সাথে ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিও। তখন পর্যন্ত ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।